আমি নিশ্চিত যে প্রত্যেকেই জানেন আইপিসি থ্রি সেভেন্টি সেভেন ধারা গেছে হ্যাঁ আর তরুণ প্রজন্মের অনেকেই বাড়িতে গিয়ে এটা নিয়ে খুব খুশি খুশি আলোচনা করেছে তাদের বড়দের সাথে মা বাবার সাথে কিংবা বয়স্ক লোকেদের সাথে তাই না তো আমরা যখন এটা নিয়ে আলোচনা করেছি ওনাদের সাথে বা ওনাদের সাথে তো তখন ওনারা এই কথাই বলেছেন যে আমরা তোমাদের সঙ্গে ঝগড়া করতে চাই না এই বিষয়টা নিয়ে বা আমাদের মানসিকতা তোমাদের উপর চাপিয়ে দিতে চাই না তো এটুকু বলতে চাই যে আমাদের ধর্মে এই হোমোসেক্সুয়ালিটি ব্যাপারটা মোটেই বাঞ্ছনীয় নয় আপনি কি বলেন তো দেখো এখনো পর্যন্ত সামাজিক ক্ষেত্রে গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়াতে সকলেই এর পক্ষে বা বিপক্ষে তর্ক করে চলেছে আমরা কি কিছু সময়ের জন্য পক্ষে বা বিপক্ষে মতামত না দিয়ে শুধুমাত্র বিষয়টির দিকে একটু খোলা চোখে তাকাতে পারি দেখো আমি ভনিতা করি না ঠিক আছে আগে এটা পরিষ্কার করে নিই তো যাকে আমরা যৌনতা বলি আসলে সেটা প্রকৃতি আমাদের মধ্যে দিয়ে রেখেছে তার কারণ জৈব প্রজাতির বংশ বিস্তারের উদ্দেশ্য তা না হলে এটা ঘটতই না অবশ্যই আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ হয়েছি শরীরের থেকে মস্তিষ্কের ব্যবহার বেশি করে আর এই কারণেই আমরা প্রজননের চাহিদাটুকু বাদ দিয়েছি এবং শুধুমাত্র সুখের অংশটুকুই কাজে লাগিয়েছি যৌনতার এই দিকটাই আজ সারা পৃথিবী জানে কিন্তু এটাও ঠিক যে এই সুখের জন্যই যৌনতার আকর্ষণ কারণ যদি তার মধ্যে কোনো সুখ না থাকত তাহলে এই তুমি আর আমি হয়তো জন্মাতামি না আমাদের অভিভাবকরাও এর মধ্য দিয়ে যেতেন না যদি এর মধ্যে কোনো সুখ না থাকত তাই এই কারণেই আমরা আজ সকলে এখানে সুতরাং এটা অস্বীকার করার বা লুকোচুরির কিছু নেই কিন্তু কোনো ব্যক্তির বিশেষ কোনো যৌন পছন্দ থাকতেই পারে তার হয়তো প্রজনন পদ্ধতির সঙ্গে কোনো সম্পর্কই নেই এটা তাদের ব্যক্তিগত পছন্দ কারণ প্রত্যেকের নিজস্ব অধিকার আছে নিজের শরীর নিয়ে যা খুশি করার কারণ এটা তার নিজের শরীর কিন্তু এটা যদি ক্ষতিকর এমন কিছু হয় যেন তুমি নিজের নাক কাটতে অথবা অন্য কিছু কাটতে চলেছ তখন নিশ্চয়ই আমরা তোমাকে বাধা দেব কিন্তু এটা যদি তোমার কোনো ক্ষতির কারণ না হয় তাহলে এটা তোমার নিজস্ব ব্যাপার ততক্ষণ যতক্ষণ তুমি এটা ব্যক্তিগত রাখছ এই মুহূর্তে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত হলো এই যে ব্যক্তিগত পরিসরে একজন ব্যক্তি কি করছে তা অন্য কারো ভাবার বিষয় নয় সরকারের প্রয়োজন নেই মানুষের শোয়ার ঘরে প্রবেশ করার এটাই আইন গভর্নমেন্ট নিড নট এন্টার পিপলস বেডরুমস দ্যাট ল নাও এবার এই ধর্মের প্রসঙ্গে বলি এ ব্যাপারে ধর্মের কিছুই করার নেই আমাদের কোনো বিভেদ করার প্রয়োজন নেই নির্যাতন করার কিছু নেই তাদের জেলে দেওয়ারও দরকার নেই এসবের কোনো প্রয়োজন নেই কিন্তু একই সাথে এটা নিয়ে প্রচারেরও প্রয়োজন নেই তাই মনে রেখো যখন তোমাদের অভিভাবকরা কিছু বলবেন তারা হয়তো ধর্মের উদাহরণ দেবেন কারণ তারা ওটাকেই শেষ কথা ভাবেন কিন্তু তুমি নিজেকে দূরে রাখো শুধু কথাগুলো শোনো যদি মনে হয় তবে তা করো আর যদি কথাগুলো অর্থহীন মনে হয় সেটা বিনীতভাবে বলো যে আমি এটা এভাবে দেখি না